ডিজে বাপি দু শাই নাম কোল অনেকদিন যাইনি গুরুমার বাড়ি, চো আমরা একটুবার গুরুমাদের বাড়ি থেকে ঘুরে আসি কেমন? চো 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 তোরা এই মুহূর্তে চলে যাবি সেই গন্ধাবনে, সেখানে গিয়ে দেখবি নিত সঞ্জীবনী অস্থি সঞ্চারে। আরেকটু বিষল্ল করো, তিনটা ঔষধ আছে, এই তিনটে ঔষধ এই মুহূর্তে আমায় এনেছে। কিন্তু গুরুদেব আমরা সেই ঔষধ যাচ্ছি নিব কেমন করে? আমার এই ঝোলাতে আছে একটি মৃত শোল মাছ, এই শোল মাছটি যে গাছের গোড়ায় থাকাবি শোল মাছটি জ্যান্ত হয়ে গেল, তাহলে জানবি এইটাই আমার ঔষধ। বেশ গুরুমা, আপনি গুরুদেবকে রাখবেন ভালো করে, বেশ আমরা যাব আর রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব। চলো স্বামী চলো, তোমাকে আমি নিয়ে যাবো কুকিরের মধ্যে, চলে এসো স্বামী। হে ভাই দেরি করি না, তাড়াতাড়ি চল, ঔষধ আনিতে চলে ধোনা মনা দুজনে, ধীরে ধীরে চাই গো বানর মাঝারি, আর ধীরে ধীরে যাই গো আমরা বহনের মাঝারি, আর ধীরে ধীরে চাই গো আমরা বহনের মাঝারি, আর ধীরে ধীরে যাই গো আমরা বহনের মাঝারি। ওরে দাদাই চলি আমরা বহনের মাঝারে, ওরে দাদাই চলি আমরা বহনের মাঝারে, দাদাই চলি আমরা বহনের মাঝারে, দাদাই চলি আমরা বহনের মাঝারে, উপরিত হলাম রা বনের মাঝারে, আরে উপরিত হলাম আমরা বনের মাঝারে, আরে উপরিত হলাম রা বনের মাঝারে, আরে উপরিত হলাম আমরা বনের মাঝারে, আরে বনের মাঝারে, আরে বনের মাঝারে। গাছের গায়ে ঠাক ঠাকাবো কিছু বলে না, এই কি হয়েছে ওরে সবে বের হচ্ছে, সবে অঙ্কুর বের হয়েছে, তুই ওখানে কি আর বলি তোর, আমি দেখ
সর্বঙ্গে কোনো বস্ত্র থাকবে না, আমি এর আগুনে আমি পুরো না দেব, জিজ্ঞি সকালে আমি পুরো না দেব, ফেলে দে দেরি করিস না, যদি বেঁচে যায় যা, হ্যাঁ বেঁচে যায় যা, ফেলে দে গুরুদেব, বেঁচে যদি যেতে পারে
আমার একটা সন্দেহ বললাম না ফেললাম তোমরা কি বেদের মিলে সাপ খেলা দেখাও আর অপেক্ষা করছো কেন আমি খালি বিনে বাজাবো ওই ধনাকে অংশন করে পালিয়ে যা উনি সখি বলে দিদি ওই ঔষধ নিয়ে আমরা হরণ করে নিয়ে সেজু আসি করে প্রেতিনি আমাদের কাজ হতে যে ঔষধ গাছ হরণ করে নিয়েছে গুরুদেব তাই বলছি আর যদি কোনো একটি উপায় থাকে আপনি বলে দিন গুরুদেব আমাদের আপনি বলে দিন তুমি কি করলে গুরু ভাই তুমি কি করলে আমি ভুল করেছি বাবা আমি ভুল করেছি তোমার জন্য গুরুদেবের আজ এই অবস্থা একটি উপায় বলে দিন গুরুদেব আর একটি উপায় বলে দিন আমার এই যে ওখানে জয়নগর মজুরি নিয়ে যাবি না গুরুদেব না তো বিভক্ত করবে না গুরুদেব হাত দিয়ে মাটি দিবি বাবা ওগো হারিয়ে গেছে আমার
গেছে শানি গো আমার অন্ধকারে মাঝে গো শোকের কান্না বন্ধ কর, অনেক হয়ে গেছে আর ভালো লাগছে না, বুঝতে পেরেছি? বড় চিন্তায় আছে, কথাগুলো বলি শোন। গুরুদেব মারা গুরুদেব তো মারা গেছে, কিন্তু ছোটবেলা থেকে গুরুদেবের কাছে আমরা মানুষ হয়েছি। ঠিক আছে, তা এক কাজ কর না, একটা হরিনামের দলটা ঠিক কর না। হরিনামের দল? হ্যাঁ বল দাদা কাপুই। ও খাবলা কাবলা না গাবলা গাবলা থাবলা থাবলা? হ্যাঁ আছে। হ্যাঁ ওই আমাদের বড় টিম না, বড় টিম, বড় টিম, বড় টিম। হেই ওটা তুই ভুল দেখেছিস, আমার মতো দেখতে আমার ভাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আছে, যখন ভালো হয়েছে কথাবার্তা বলেছিস, পয়সা করি কি নেবে না নেবে ভাড়ার দল তো না? হ্যাঁ শ্মশানে কজন লাগবে? আমরা তো ওই তো 18 জন, 18 চারে 22 জন। হ্যাঁ তাও তো বড় টিম নাই, ওদিকটা একজন ধরে আসবে, এদিকটা ছাড়বে আর এদিকটা ধরবে, ওদিকে ছাড়বে। শুধু আমাদের নামটা দেখে নেবেন, আমরা কিভাবে নামটা করে যাই? কত? ওই তো 10,000 টাকা। দশ হাজার? এই তবে তুই একটুকুনি কম কর,
একটু কম করব হ্যাঁ সত্যি বলতি হ্যাঁ তুই একটু কম কর এই তবে 11000 টাকা দিস 11000 টাকা দিই আমি দেখ তো এ তুই 11000 টাকা দিই আমি বলতি যে যাব এ দাঁড়া এ ও যাবে বলেছে যাবে বলেছে হ্যাঁ টাকা পয়সা ফুরিয়ে নিয়েছিস হ্যাঁ 11000 টাকা কি বললি একটা জয় নামের দল যাবে দু চার জন লোক 11000 এত কত দল হবে 22 জন যাবে আবার 22 জন ওরা বড় দল টাকা পয়সা কম করিস ওই তো ওরা প্রথম বলেছিল 10000 টাকা দিবি প্রথমে 10 হ্যাঁ তারপরে কত বলেছিস আরে আমি হাতে পায় ধরে জয়রে কেঁদে নেগলে গিয়ে তারপরে ওরা ওই 11000 টাকা আছে 10000 এর বেশি না 11000 এর বেশি কেন 10000 টাকা বেশি এই ওট 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 বল কোনটা বেশি 10000 টাকা বলি দাদা হ্যাঁ বলুন আমার বোকা ভাইটাকে পেয়ে এরকম অবস্থা করছো তোমরা না না আমরা বলছি না যে অত দিতে হবে তোমার ভাই যেমন বলছে আমরা তেমন বলছি আর কি আচ্ছা তোমরা যে কজন সবাই যাবে মোটামুটি 100 টাকা করে ধরি তোমরা ঠিক আছে আপনারা সব দিয়ে দেব আমরা সন্তুষ্ট ঠিক আছে এই বলছিলাম শোন না শ্মশানে কাজ করতে গেলে মোটামুটি 10000 টাকা খরচা আছে তা তোর কাছে কি আছে বের কর আমার কাছে তো চারানা পয়সা ছিল আমি তো নজন কেন খেয়ে নিয়েছি কেন মার খাস বলতে এই জন্যই মার খাস ওই তো ওই পাড়ার ভূতের মার বাতাই লেগেছিল আচ্ছা আমি ঝাড়া দিকে ছিলাম তা ভূতের মা ভালো হয়ে উঠে আমার এই প্যান্টুলটা দেছে আর এই জামাটা দেছে তাতেই কাজ করেছিল এসে হ্যাঁ তো চালানা পাওয়া দেছে ভালো করেছিস এক কাজ কর না আমরা তো শুধু একা গেলে হবে না পাড়া প্রতিবেশী নিয়ে যেতে হবে এক কাজ কর পাড়ায় গিয়ে সবাইকে বলে আয় আর ভিক্ষাটা করে আসি গুরুদেবের কাজ মানে পিতৃতুল্য লোক ভিক্ষা করেই আমরা গুরুদেবের কাজ করব গুরুদেবের সাথে কাজ করতে অনেক টাকা লাগবে না হ্যাঁ ভিক্ষা করেই আমরা কাজ করি না ভিক্ষা করি বলছিস ঠিক আছে নেতা তবে দুই ভাই চল চল হাতা হাতা মিটি মেরে নি ঠিক আছে চল দেরি করিস নি এ ভাই তোরা নাকি হরি নামে তোরা নাকি বড় দল হ্যাঁ কই তোরা একটা ধোয়া দেখি আমরা একটা ধরে দেখাবো হ্যাঁ নতুন দেখে ধোয়া দেখি ঠিক আছে আমরা ধরলে কিন্তু টাকা পয়সাটা তোমরা তাড়াতাড়ি দেবে আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা তাহলে ঠিক আছে ওরা ধরছি ওরে কৃষ্ণ মোরারে লহ প্রভু লহ মোর প্রণাম লহ প্রভু লহ প্রভু লহ মোর প্রণাম লহ প্রভু লহ মোর প্রণাম কৃষ্ণ মুরারি হে গিরিধারি লহ প্রভু লহ মোর প্রণাম লহ প্রভু লহ মোর প্রণাম সারাটি জীবনে তোরে তোমারি শরণ করে সারাটি জনমে ধরে তোমারি প্রণাম করে সারাটি জনম ধরে তোমারি কৃপা করে সারাটি জনম ধরে লহ প্রভু লহ মোর প্রণাম
তুমি যশোদা দুলাল রোজে রকাল তুমি যশোদা দুলাল আর বোঝে রকাল তুমি যশোদা দুলাল কালিয়া দমন করি নদী চোরা গোপাল নাও মুছে ও সুবারি ও দুটি চরণে নাও মুছে ও সুবারি ও দুটি চরণে লহ প্রভু লহ প্রভু লহ হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম সারা দিবে আর গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম সারা দিবে আর গতি নাই আর হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম সারা দিবে আর গতি নাই হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে মরার সময় মনে কুড়ো তরকারি খেয়ে মরে এ ভাই এ দা কি ভারী দাদা দু তিনটে গর্ত খুলে ফেল আমি বাদনটা খুলে ফেলি ঠিক আছে তুই বাদন খোল আমি গর্তগুলো খুলি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল তিনটে হয়ে গেছে তিনটে করতে দর হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বলি গো রে বাবা ধনা মনা এই কি রে দাদা এ দা এই গুরুদেব ও দা তোমাদের সঙ্গে কোনো বয়স্ক লোক আছে নাকি এই গুরুদেব এই আমাদের সঙ্গে বয়স্ক লোক সব আমাদের চাঙ্গা লোক আছে একটা আছে বয়স্ক লোক আছে আমার পাশে আছে এই তো তোর বাবা ছাদ তো দেবো বলে দিবি না বৌদি দেরি করিস নি মাটি দে বাবা ধনা মনা এই দে এখানে কি করতে এসেছে ওরে লুচি খাবে বলে ও লুচি খাবে ভালো কথা এসেছে যখন লুচি দেবো সব দেবো ও বাবা হ্যাঁ বলো এই